ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি ভাইরাল হয়েছে তার একটি ভিডিও, যেখানে মেকআপ ছাড়া একদম সাদামাটা মাহিকে দেখা গেছে। এটি দেখে অনেকেই বাজে মন্তব্য করেছেন, গায়ের রং নিয়েও মন্তব্য করেছেন অনেকে। ভিডিওতে দেখা যায়, মাহির ভিডিও করতে চাইলে তিনি নিজের মুখ ঢেকে রাখেন। মাহি নিজেও তার চেহারা দেখাতে চাচ্ছিলেন না। অন্যদিকে মাহির মেকআপহীন মুখ উন্মোচন করার চেষ্টা করছিলেন আরেকজন সিনিয়র অভিনেত্রী। বড়দের এমন আচরণ নিয়েও হচ্ছে সমালোচনা। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। মাহি তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, মাঝে মধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টে এমন মন্তব্য চোখে পড়ে, কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়ে চলছি। নিজের ভাবনা প্রসঙ্গে তিনি আরও জানান, গায়ের রং নিয়ে মানুষের ট্রোল তাকে ভাবায়, যদিও গুটি কয়েক মানুষই কেবল এমনটা করে থাকেন। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত। কাজের সমালোচনা করলে বেশ খুশি হন সামিরা খান মাহি। কাজের সমালোচনা করলে তা মাথা পেতে নেবেন বলে জানান। নিজেকে আরও শোধরানোর চেষ্টা করবেন। তিনি মানুষের জন্য কাজ করছেন এবং করে যাবেন।